হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি টিউজডে। আবিবাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ব্রেকফাস্ট মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 7:30। একটু টিউজডে আর ওয়েনেসডেতে আবি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ে। এমনিতেই ওর বিকেলবেলাতে না দুটো ক্লাস থাকে, আজকে একটা চেস ক্লাস আছে আবার একটা ম্যাথ ক্লাস আছে, ওই জন্য আর ওই হোমওয়ার্ক টোমওয়ার্কগুলো সন্ধেবেলা করতে পারে না, তাই সকালবেলাতেই যা হোক একটু করে স্টাডি করে তারপরে চলে যায় স্কুলে। আর না হলে ফিরে এসে এত টায়ার্ড থাকে, তখন আমার বলতেও ইচ্ছে করে না যে আবার পড়তে বস। আর ওয়েনেসডেতেও একই অবস্থা হয়, ওই দিন তো আরও সকার ক্লাস থাকে, এসে মোটামুটি শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হলেই ঘুম পেয়ে যায়। তার জন্য আমি বলেছি তাহলে এই দুদিন তুই সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়িস, উঠে সকালবেলা ব্রেকফাস্ট করে স্টাডিটা যদি করে যাস তাহলে আর বিকেলবেলায় স্টাডি করা ঝামেলা থাকে না। আমি একটু বাগান থেকে পুদিনা পাতা নিতে এলাম, একটুখানি ভেজিটেবল পোলাও আর বা ওই বিরিয়ানি মতন বানাচ্ছি, আবি স্কুল লাঞ্চেও দিয়ে দেবো আর আমরাও আজকে লাঞ্চে দুপুরবেলাতে খেয়ে নেব। তো এই ভেজিটেবল পোলাও বা বিরিয়ানি বানালে পরে ওর মধ্যে মিন্ট পাতাটা দিলে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম বাড়িতে যখন আছি কয়েকটা তুলে নিয়ে যাই। আর এমনিতেও যদি সকালবেলাতে বৃষ্টি না থাকে তাহলে পরে বাগানেতে একটু ঘুরে যাই, দেখি গাছপালাগুলো সব কেমন আছে। কিছুদিন আগেই তো আপেল গাছটা এসে দেখেছিলাম, এটা আপেল না ফুল বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম না ফাইনালি এটা আপেলই হয়েছে, একটু বড়ও হয়েছে। তবে প্রথম বছর যে আপেলটা হয় সেগুলো আমরা খেতে পারবো না, সেটাকে ফেলে দিতে হয়, আমাদের বলেই দিয়েছিল নার্সারি থেকে প্রথম গাছে যেগুলো আপেল হবে সেগুলো খেতে পারবে না, তার পরের বছর থেকে খেতে পারবে। তবে রোজই সকাল সকাল এসে দেখে যাই গাছটাকে, গাছে প্রথম ফল তো। আর একটা যে আপেল গাছ আছে সেটাতে এখনও একটাও আপেল হয়নি। আজকে বাইরেটা বেশ ঠান্ডা, সকালবেলা এখন টেম্পারেচার প্রায় 9-10 ডিগ্রি সেন্টিগ্রেড মতন, জ্যাকেট পরেই বাইরে এসেছি। কালকেও অফিস গিয়েছিলাম, সকালবেলাটা বেশ ঠান্ডা ছিল, জ্যাকেট পরেই কালকে অফিস যেতে হয়েছে। রান্নাটা বসিয়েই গিয়েছিলাম, এটা তো অ্যাকচুয়ালি ভেজিটেবল পোলাও কিন্তু একটু বিরিয়ানি মশলা দিই, আবি যেহেতু বিরিয়ানি খুব পছন্দ করে তাই এটাকে আমরা বাড়িতে সবাই ভেজিটেবল বিরিয়ানিই বলি, এর মধ্যে একটু সয়াবিনও দিয়েছি। মশলা আর তারপরে টক দই সব কিছু দিয়ে ভেজিটেবলগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু ধনে পাতা আর একটুখানি পুদিনা পাতা অ্যাড করে দিলাম। কলকাতার বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোনোর পরই জানতে পেরেছি যে ভেজিটেবল বিরিয়ানিও হয়। কলকাতা থাকাকালীন তো শুধু চিকেন বিরিয়ানি নয়তো মাটন বিরিয়ানিই খেয়েছি, তারপরে যখন চলে এলাম দেশের বাইরে তখন তো বিভিন্ন বন্ধুদের সাথে, স্পেশালি যখন সাউথ ইন্ডিয়ান বন্ধুদের সাথে দেখা হলো তখন তো তাদের বাড়িতে ইনভাইট করলে ভেজিটেবল বিরিয়ানি রান্না করে খাওয়াতো, তারপরে এখন নিজেও বানানো শিখে গেছি আর ভালোই লাগে খেতে। এর সাথে যেরকম আমরা বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ খেতে পছন্দ করি, সেরকম এরকম ভেজিটেবল বিরিয়ানির সাথে এদের আবার সাইড ডিশটা হচ্ছে একটা বেগুন দিয়ে বানানো একটা ব্রিঞ্জাল কারি, সেটাও ওরকম ওই দই টই দিয়ে বানানো, খুব স্পাইসি একটা গ্রেভি মতন হয়। আমার সব দক্ষিণ ভারতীয় বন্ধুরা খুব পছন্দ করে বিরিয়ানির সাথে বেগুনের ওই প্রিপারেশানটা খেতে, আমি যদিও ভেজিটেবল বিরিয়ানিটা বানানো শিখেছি ওদের কাছ থেকে কিন্তু বেগুনের ওই রেসিপিটা আর শেখা হয়নি। আজ তো টিউজডে, এই ভেজিটেবল বিরিয়ানি যদি কাল লেফটওভার থেকে যায় কিছু তাহলে আমাকে এর সাথে আবার একটুখানি এগ কারি বা চিকেন কারি কিছু বানিয়ে দিতে হবে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে, আজকে আর আমাদেরও ব্রেকফাস্টে ঝামেলা করিনি, বেগাল আছে ওটাই ক্রিম চিজ দিয়ে খেয়ে নেব। আবি স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, এদিকে আমার বিরিয়ানি কাম পোলাওটাও একদম রেডি হয়ে গেছে। এই 25 মিনিটস মতন লো ফ্লেমে রেখেছিলাম আর তারপরে গ্যাসটা আবার টার্ন অফ করেও আরও 5-7 মিনিট মতন রেখেছি, তাহলেই না একদম এরকম ঝরঝরে রেডি হয়ে যায়। আবির লাঞ্চ বক্স একদম রেডি, আজকে আর কোনো ফ্রুটস দিইনি, আজকে সারাটা দিন বাইরে বাইরেই থাকবে, স্পোর্টস আছে আজকে, সেজন্যই একটা ওই বিয়ার পক কুকিজ আছে সেটা দিয়ে দিয়েছি, ঝটপট খেয়ে নিতে পারবে। আজকে অ্যাবিকে স্কুলে ড্রপ করতে আমিই যাচ্ছি, অমিতার একটা সকালবেলাতে অ্যাপয়েন্টমেন্ট আছে, তবে পুরোপুরি স্কুলে আমি অ্যাবিকে পৌঁছে দিতে পারবো না, আমার এক্স্যাক্টলি 9 AM একটা মিটিং আছে। 8:55 বাড়ি থেকে বেরোলাম, ওই অ্যাবিকে দুটো স্ট্রিট ক্রস করে দেওয়ার পরে আমি দাঁড়িয়ে থাকবো, যেই দেখবো অ্যাবি স্কুল এরিয়াতে ঢুকে গেছে অমনি সঙ্গে সঙ্গে আমি ব্যাক করে চলে আসব। এখন দুপুর 12:30, অ্যাবিদের স্কুলে আজকে স্পোর্টস ডে, আমাদের যেরকম ছোটোবেলাতে ইন্ডিয়াতে উইন্টারের সময় অ্যানুয়াল স্পোর্টস হতো সেরকম অ্যাবিদের এই সামার টাইমটাতেই স্পোর্টস ডে হয়। এখানে তো উইন্টারে বাইরে বেরোনো যায় না,
এই সামারের ওয়েদারই যা একটু ভরসা বাইরে খেলাধুলা করার জন্য। অ্যাবির 12:40 একটা স্পোর্টস ইভেন্ট আছে, সেটা 1:15 অবধি হবে, আর আমার তো এখন লাঞ্চ টাইম, তাই চলে এলাম। মোটামুটি আবার ওই 10:15 মধ্যে ফিরে যাব। সকালবেলাতে একটা ইভেন্ট ছিল, তখন আবার অমিত এসেছিল। ও যখন ডক্টর দেখিয়ে ফিরছিল তখন এসে অ্যাবির ওই ইভেন্টটা দেখে গেছে। অ্যাবিদের স্কুল আর হাই স্কুলের যে প্লেগ্রাউন্ডগুলো আছে সেগুলো জুড়েই হচ্ছে আজকের এই স্পোর্টস ইভেন্টটা। অ্যাবিরা এখন আপাতত রয়েছে হাই স্কুলের প্লে এরিয়াতে। ওই যে অ্যাবিকে দেখতে পাচ্ছি এখন যাচ্ছে ওদের ইভেন্টের জন্য। এখন ওদের হবে 200 মিটার রান। অ্যাবি কি পারফর্ম করবে আমি জানি, কিন্তু তাও আমরা ওকে সবসময় এনকারেজ করি, বলি যে সব কিছুতে পার্টিসিপেট করবে। তুমি সবসময় যে বেস্ট হবে এরকম কোনো কথা নেই, কিন্তু সব কিছুতে পার্টিসিপেট করো, যদি না পারো তাহলে আবার চেষ্টা করবে। কিন্তু ওরকম ভেবো না যে আমি পারবো না বলে আমি এখানে যাবই না। সারা মাঠ জুড়ে অনেক রকম খেলা হচ্ছে, অনেক বড় মাঠ, কোথাও হাই জাম্প হচ্ছে, কোথাও লং জাম্প হচ্ছে। এদিকে অ্যাবি আমাকে এসে দেখাচ্ছে যে ওর আবার এক্ষুনি 1:15 থেকে 1:50 অবধি আর একটা ইভেন্ট আছে। কিন্তু আমি ওকে বললাম, বাবা আমি মনে হয় আর থাকতে পারবো না, কারণ আমার 1:00 থেকে একটা মিটিং আছে। অলরেডি 1:00 হয়ে গেছে, এখন আমাকে অফিসে ফিরতে হবে। এখান থেকে ফিরে যেতেও আরও 5-6 মিনিট মতন লাগবে। তবে স্কুল থেকে এরকম একটা সুন্দর চার্ট দিয়ে দিয়েছে, সব বাবা মারাই তো ব্যস্ত থাকে, কি সুন্দর এরকম চার্টের মধ্যে লিখে দিয়েছে কখন কাদের কোন খেলা হবে। সেই চার্ট অনুযায়ী বাবা মারা এসে বাচ্চাদের ইভেন্টগুলো দেখে যেতে পারে। অ্যাবির এটা স্কুলে প্রথম স্পোর্টস ইভেন্ট, ক্লাস 3 অবধি বাচ্চাদের এরকম কোনো স্পোর্টস ইভেন্ট হয় না, গ্রেড 4 থেকেই শুরু হয়, এরপর চলবে। এই স্কুলটাতে আমি ক্লাস 6 অবধি প্রত্যেক বছরই এরকম স্পোর্টস ডেতে পার্টিসিপেট করতে পারবে। আরে বাবু এসেছে স্কুল থেকে, আজকে একদম একা একা এসেছে। এসে আমাকে বলছে হাসি হাসি মুখ, আমি দাঁড়িয়ে ছিলাম এখানে, আমি দেখলাম উল্টো দিকের বাড়ির বাচ্চাটাও চলে এসছে। আমি ভাবলাম তুই এক্ষুনি চলে আসবি, বলতে না বলতে দেখলাম চলে এসেছিস। কেমন লাগলো? কোথায় লুকিয়েছিলি? আমাকে দেখেছিস তুই? আমি তাই ভাবছি যে আমি কি যাবো, চলে এসছি উল্টো দিকের বাড়ির বাচ্চাটা, ও আমাকে দেখে আমার লুকিয়েছিল, আমি ঘরে ঢুকেছি, তারপরে এসছে। হাসিটা দেখো, এটা কি? ও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পার্টিসিপেট করেছে, তার জন্য বাচ্চাদের আর কি সবাইকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে একটা করে এরকম দিয়েছে, আর যারা প্রাইজ পেয়েছে তো পেয়েছে। প্রাইজ এর কিছু ব্যবস্থা ছিল? রিবন ছিল, এরকম শুধু ফার্স্ট লেখা সেকেন্ড লেখা, ও ফার্স্ট সেকেন্ড থার্ড, কোনো প্রাইজ এর কোনো ব্যাপার নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড রিবন। চলো, তুই আমাকে দেখে লুকিয়েছিলি কেন? দেখছিস মামা কি করে, আমি তাহলে রোজ আনতে যাবো এবার থেকে। এই উইকেন্ডে চাইনিজ মার্কেট গিয়েছিলাম, সেখান থেকে এই ফুলকপিটা নিয়ে এসেছি। একটু অন্যরকম দেখতে এই ফুলকপিটা, এমনিতে নর্মাল যে ফুলকপিটা খাই সেটা তো পুরো গোল আর একদম ঠাসা থাকে, আর এই ফুলকপিটা না সেই লক্ষ্মী পুজোর সময় যে ফুলকপিগুলো নিয়ে আসতো, কোনো পাতা নেই, লম্বা লম্বা ডাঁট আর মাথায় একটু একটু করে ফুল আর কীরকম একটু ছাড়া ছাড়া মতন, সেরকম দেখতে। ভাবলাম নিয়ে যাই মঙ্গলবার দিনকে, নিরামিষের দিন ফুলকপির ডালনা বানাবো। সন্ধ্যে 6টা বেজে গেছে, আমাদের ডিনারও রেডি হয়ে গেছে, ফুলকপি আলু ডালনা আর একটুখানি মাটার পনির বানিয়েছি। আমি 6:30 থেকে চেস ক্লাস, তার আগেই ডিনারটা কমপ্লিট করে ফেলবো। আজকে অনেক দিন পর বৃষ্টি হয়নি, কালকে বিকেলের পর থেকেই আর বৃষ্টি নেই সেরকমভাবে, তাই আজকে অনেক দিন পর গাছে জল দিতে গেছে অমিত। সেই শুক্রবার থেকে তো বৃষ্টি রোজই হয়ে যাচ্ছে। আর পাশের বাড়িতে দেখলাম ওই যে সবুজ নেটগুলো লাগিয়ে রেখেছে না, ওগুলো হচ্ছে ছোটো চারা গাছগুলো, যাতে পশু পাখিরা না খেয়ে ফেলে তার জন্য ওরকম করে ঢেকে রেখেছে। ওটা দেখে মনে পড়ল আমাদেরও কিনতে হবে। আমাদের নেইবার পাশেই বাগানে যে কাজ করছেন উনি হলেন সাইমন, আর ওনার ওয়াইফ হলেন ম্যাগি, দুজনেই খুব ভালো মানুষ। আমরা যখন প্রথম আমরা এই বাড়িটাতে এলাম, দেখা হওয়ার সাথে সাথেই আমাদের বলল আমাদের বাড়িতে একদিন এসো, আর আমাদের অনেক ব্যাপারে অনেক কিছু টিপ দেয়, স্পেশালি বাগানের জন্য। যখনই অমিতের সাথে দেখা হয় তখনই খুব ভালো ভালো টিপ দেয়, বহু বছর ধরে আছেন এই পাড়াতে, আমাদের অনেক ব্যাপারেই হেল্প করেন। উইকেন্ডে এই ছোটো ছোটো আমগুলো কিনেছিলাম, এগুলো হচ্ছে বেবি সুগার ম্যাঙ্গো, ভীষণ মিষ্টি খেতে। তো 2 ব্যাগ কিনে এনেছি, এক একটা ব্যাগে 4টে করে থাকে। তো আমার অফিস কালিগ আছে, ও উড়িষ্যার, ও আম খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য একটা প্যাকেট নিয়ে গেছিলাম। আর অফিসে নিয়ে গিয়ে আমের প্যাকেটটা ওকে দিতেই দেখি
ও আমাকে একটা প্যাকেট দিয়ে বলছে, আমিও উইকেন্ডে আম কিনেছিলাম, তার জন্য তোমার জন্য আম নিয়ে এসেছি। এবার আমরা দুজনেই খুব হাসলাম। এই গরমকালটাতে আম লিচু খুবই মিস করি। আর আমাদের তো এত রকম আমের ভ্যারাইটি, ওই হিমসাগর আম সেটা কোথাও পাওয়া যায় না। এখানে মাঝে মাঝে ইন্ডিয়ান স্টোরে ইন্ডিয়ান আম আসে, কিন্তু সেটা ওই হিমসাগরের মতন খেতে হয় না। হয়ে গেল আজকে টিউসডে ওভার, মানে এখন ঘুমোলেই টিউসডে ওভার। রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিচেন ক্লিন সব হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে 9:30 মধ্যে 6:30 মধ্যে ডিনার হয়ে গেছে, কিচেন টিচেন ক্লিন করে দিয়ে তারপর আমি ওই সোফাতে বসে একটুখানি ভিডিও টিডিও এডিট করছিলাম, দিয়ে তারপরে একদম আবিবাবুর ক্লাস ক্লাস শেষ হয়েছে, তারপরে চলে এসেছি। এখন রাত বেশি হয়নি, খুব একটা রাত হয়েছে। কী হয়েছে, ঘুম পেয়েছে? গোটা বাড়ির সব জিনিসপত্র তো আবার চালু হতে শুরু করেছে, প্রিন্টারটা কানেক্ট করা থাকে, ইন্টারনেটটা মানে চলে গেছিল না, কিছু একটা হয়েছিল। এইখান থেকে দেখছি ইন্টারনেট এই প্রিন্টার সেট আপ হচ্ছে, খাটাস খাটাস করে আওয়াজ হচ্ছে, ওদিকে ইন্টারনেটে দেখছি বিপ বিপ করে আওয়াজ হচ্ছে, সিকিউরিটি সিস্টেমের আওয়াজ হচ্ছে, সব আওয়াজ হচ্ছে, ঘুম ভেঙে গেছে। প্রথমে তো ভাবলাম কোথা থেকে আওয়াজ হচ্ছে, তারপরে বুঝতে পারলাম যেই যে যে ঘড়িটা দিয়ে তাকিয়ে দেখলাম ডিজিটাল ক্লকটা মানে পুরো রিসেট হয়ে গিয়ে ওই 12:12 AM হয়ে আছে। তারপরে বুঝলাম যে কারেন্টটাই গিয়েছিল, দিয়ে আবার সেই তারপরে এত ওই আওয়াজ হচ্ছে এই হচ্ছে করতে করতে ঘুমটা ভাঙলো ওই করেই সকালবেলাতে। চলো আবি বাবু ঘুমাও এবার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।